আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ এবং আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন, সেজন্য ঈদের একদিন পরেই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে একই কারণে ঢাকাও ছাড়ছেন অনেকেই। সকাল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনালে দেখা যায় ঘরে ফেরা মানুষের ভিড়। মূলত যারা ঈদ কেন্দ্রিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন গেল কয়েকদিন, তারাই এবার বাড়ি ফিরছেন। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ঈদের জন্য সাত দিনের বিরতি দিয়ে শুক্রবার থেকে আবারও শুরু হচ্ছে পূর্ব ঘোষিত কঠোর বিধিনিষেধ, যা চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত। এবারের লকডাউনে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। আগের চেয়ে কঠোরভাবে এই লকডাউন পালিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আদালত এবং আপনার ডাইরেক্ট ফ্যাক্টরি ও রপ্তানি সবগুলো বন্ধ থাকবে। এটা এ পর্যন্ত যতগুলো হচ্ছে সর্বাত্মক কঠোর আপনার বিধিনিষেধ হয়ে যাচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শুক্রবার কঠোরতম বিধিনিষেধ শুরুর আগে বৃহস্পতিবার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। শিমুলিয়া ঘাটে ভিড় করার পাশাপাশি বাংলাবাজার ঘাট হয়ে দক্ষিণবঙ্গ থেকেও ঢাকায় আসছেন তারা। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 350 যানবাহন। এছাড়া লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছে। তবে দীর্ঘ এ লকডাউনে শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় আজও ঢাকা ছাড়ছেন অনেকে। আমাদের মালিক তো বলছে যে 5 তারিখ পর্যন্ত ছুটি থাকবে, কিন্তু এর ভিতর তো যে সরকার এবং বিজিএম তাইকা যদি ঘোষণা দেয় যে গার্মেন্টস আগে খুলবে, তখন তো আমাদের ব্যবস্থা করেই দিবে অবশ্যই। দেখা যায় কি করা যাক, এখন যদি সরকার যা বলবে তা তো মানতেই হবে, এখানে সবার উপকারের জন্য করতেছে, তারপরে সেই অপেক্ষা করেই থাকতে হবে। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের 2 মেয়রের দেয়া আলটিমেটাম বাস্তবায়নে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। ঈদের দিন দুপুর থেকেই কাজ শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 21,500 পরিচ্ছন্নতা কর্মী। 24 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণে এখনও আশাবাদী পরিচ্ছন্নতা কর্মীরা। তবে উত্তরের মেয়র জানিয়েছেন আগামী বছর থেকে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান ব্যতীত দেয়া যাবে না পশু জবাই। শরীয়ত খানের সহায়তায় বাকিটা জানাচ্ছেন রায়হান শোভন। রাজধানীর গুলশান এলাকা দেখে বোঝার উপায় নেই, গতকালই গেল ঈদ উল আজহা। ঈদের দ্বিতীয় দিনের সকালে বর্জ্যহীন এমন চিত্র কখনই দেখেনি রাজধানীবাসী। শুধু গুলশান নয়, বেশিরভাগ স্থানের চিত্রই এটি। 24 ঘন্টার আলটিমেটাম দিলেও এর আগেই বেশিরভাগ স্থানের বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গত রাত 12টার ভিতরে আমরা টোটালি আমাদের 54টা ওয়ার্ডকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি। অনেকটা একই চিত্র দেখা গেছে ঢাকা দক্ষিণেও। ধানমন্ডি, মগবাজার, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়নি কোনো বর্জ্য। দক্ষিণের মেয়র জানান 24 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হচ্ছে, আর নগরবাসীর সহযোগিতা পেলে আগামীতে আরো কম সময়ে অপসারণ করা সম্ভব। ঈদ উল আজহার কোরবানি পশুর বর্জ্য আমরা অপসারণ করেছি হাটের বর্জ্য সহ। আমি ঢাকাবাসীকে এটুকু নিবেদন করব যে আপনারা আজকের মধ্যেই এই কোরবানি দেওয়া বা পশু জবাই দেওয়া আপনারা আজকে শেষ করবেন। আগামীকাল যেন কোনোভাবেই আর কোনো কোরবানি পশু জবাই দেওয়া না হয়, কোরবানি না দেওয়া হয়। তবে ভিন্ন চিত্র দেখা যায় হাটগুলোতে, এজন্য ইজারাদারদের দায়ী করেছেন মেয়র। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিয়েছেন রাজধানীর অনেক মানুষ। দ্বিতীয় দিনের বর্জ্য আজকের মধ্যে অপসারণ করা হবে জানিয়েছেন মেয়র। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় দেশে আরও 187 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 18,685 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 3,697 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 11,40,200 জন। ফরিদপুরে মৃত্যু হয়েছে 19 জনের। বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে 16 আর রংপুরে 15 জন প্রাণ হারিয়েছেন। কুষ্টিয়ায় করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 14 জন। সাধারণ বেড ও আইসিইউ সংকটে দুর্ভোগ বেড়েছে রোগীদের। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন।
আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।